নমস্কার কৃষক বন্ধু আপনি একজন আলু চাষী আলু চাষ করেছেন কিন্তু বাজার দর খারাপ থাকার দরুন এখনও পর্যন্ত আপনার আলুকে বিক্রি করতে পারেননি তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন কারণ এই ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা আপনার জন্য বর্তমান সময়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ বন্ধুরা আলু চাষ করে আপনারা আলুর একটা ন্যায্য মূল্য যদি না পান তাহলে অবশ্যই সেই আলু চাষে আপনারা ক্ষতির মুখ দেখবেন তো বন্ধুরা অবশ্যই লাভ করার চেষ্টা করে আমরা আলু চাষ করে থাকি তাই অবশ্যই লাভবান একটা বাজার দর আমরা ধরার চেষ্টা করি তাই ভবিষ্যতে আরও আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হতে পারে না নিম্নমুখী হতে পারে সে বিষয়ে কি ভাবছেন বিশিষ্ট ব্যবসায়ী মহল তো এর জন্য আমরা কয়েকটি ব্যবসায়ী বন্ধুদের কাছে যা তথ্য পেয়েছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ব্যবসায়ীরা জানিয়েছেন অসমে আলুর চাহিদা বেড়েছে উত্তরবঙ্গের আলু ঢুকতে শুরু করেছে অসমে দক্ষিণবঙ্গেও আলুর উৎপাদন যথেষ্ট পরিমাণে নয় তাই আলু যাচ্ছে দক্ষিণবঙ্গেও ফলে আলুর দাম বেড়েছে ক্রমশই এই বাড়তে বাড়তে কত দূরে বাড়তে পারে সেই ভাবনাই আজকাল কৃষক বন্ধুদের মনে তো তাতে কিছুটা হলেও আপনারা আশার আলো দেখছেন তাই কৃষক বন্ধুরা যদি আপনারা আরও ঊর্ধ্বমুখী আলুর বাজার দরে আপনার আলুকে বিক্রি করতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন এই দামেও কৃষকদের চাষের খরচটুকুও উঠছে এই দামও পর্যাপ্ত নয় কৃষকদের কারণ সারের দাম বেড়েছে প্রচুর খরচ হয়েছে বেশি সেই হিসেবে দাম নেই আলুর কিছুদিন আগে পর্যন্ত ছিল আলুর দাম প্রতি কুইন্টাল তিনশো টাকা হিসেবে সেই দাম বাড়তে বাড়তে ছশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে চাষির কাছে দাম এসেছিল কিন্তু বিগত দিনগুলিতে বা গত সোমবার থেকে দাম কমতে শুরু করেছে আবার আলুর তো আজকে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে আবার আগামী দিনে দাম বাড়তে পারে আলুর তো বন্ধুরা অবশ্যই আমরা আছি আপনাদের সাথে তো এজন্য আপনি যদি প্রতিনিয়ত আলুর বর্তমান সময়ের বাজারদর সম্পর্কে আপডেট পেতে চান এবং কৃষি বিষয়ক পরিচর্যামূলক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুল তো কৃষক বন্ধু কুচবিহারের মহকুমা শাসক রাকিবুর রহমান বলেন আলুর দাম কিছুটা হলেও বেড়েছে পরিস্থিতি নজরে রয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার কুচবিহারের আলুর উৎপাদন ভালো প্রায় এগারো লক্ষ টন আলু উৎপাদন হয়েছে সেখানে মাত্র তিন লক্ষ টন আলু সংরক্ষণ করার জায়গা রয়েছে এই জেলায় তো আলুর সংরক্ষণের জায়গা আরও আগামী দিনে বৃদ্ধি করার চেষ্টায় রয়েছে আলুর দামও পাইকারি বাজারে আড়াই থেকে তিন টাকায় নেমে যায় প্রতি কেজি লোকসানের হাত থেকে বাঁচতে গিয়ে হিমঘরে আলু রাখতে উদ্যোগী হন চাষিরা কিন্তু হিমঘরে প্রয়োজন মতো বন্ড না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন তারা অভিযোগ করেন বন্ড নিয়ে কালোবাজারি চলছে এমন অবস্থার মধ্যে আলুর দাম বেড়ে যায় আলুর পাইকারি ব্যবসায়ী মালিকুল রহমান জানান অসমে যা আলু উৎপাদিত হয়েছে তা তাদের এক মাস চলবে এখন অসমে আলুর চাহিদা বেড়ে আগে উত্তরপ্রদেশের আলু অসমে ঢুকছিল কিন্তু উত্তরপ্রদেশের গরম বেড়ে যাওয়ায় এবং সেখানকার সরকার সহায়ক মূল্যে আলু কেনা শুরু করে দিয়েছে এবং বিদেশে রপ্তানি করার চিন্তাভাবনা করছে ভারত সরকার এবং অলরেডি ইতিমধ্যেই কিছু আলু বিদেশ রপ্তানি শুরু হয়ে গেছে তো বন্ধুরা এর কারণেই প্রদেশের সরকার সহায়ক মূল্যে আলু কিনতে উদ্যোগী হওয়ার পরবর্তীতে আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের আলুর ফলন তেমন একটা ভালো নেই এবং ইতিমধ্যে বেশিরভাগ আলু উত্তরপ্রদেশের বিক্রি হয়ে গেছে যার কারণে বর্তমানে খুব কম সংখ্যক আলু চাষির হাতে রয়েছে এবং আলুর চাহিদাও বেড়ে গিয়েছে যার কারণে উত্তরপ্রদেশের আলুর দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই আসাম আর উত্তরপ্রদেশের আলু নিতে যাচ্ছে না যেখানে খরচ তাদের বেশি হবে তাই তারা খুব কম সময়ে কম খরচে আলু কিনতে চাচ্ছে পশ্চিমবঙ্গের তো বন্ধুরা এর কারণেই পশ্চিমবঙ্গের আলুর জন্য আসামের একটা এক্সট্রা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে এবং এই চাহিদা বাড়ার জন্য বিশেষ করে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশিষ্ট ব্যবসায়ী মহল তার উপরে লক্ষ্য করা যাচ্ছে এবছর গোটা পশ্চিমবঙ্গে আলুর ফলন অত্যাধিকারে কম হচ্ছে এর সাথে সাথে ইউপিতেও আলুর ফলন প্রচুর পরিমাণে কম হচ্ছে বলে শোনা গিয়েছে তো বন্ধুরা আলুর ফলন কম হওয়ার জন্য মিটবে না আলুর চাহিদা তাই আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি এ বিষয়ে বানেশ্বর ফার্মার্স প্রডিউসার কোম্পানির ডিরেক্টর সুব্রত চকিদার জানান তারা প্রতিদিন একশো টন করে আলু অসম ও দক্ষিণবঙ্গে পাঠাচ্ছেন তিনি বলেন আশা করছি আলুর দাম আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সাত মাইল ফার্মার্স ক্লাবের সম্পাদক অমল রায় বলেন কৃষকদের লাভের মুখ দেখতে আরও দাম বৃদ্ধির প্রয়োজন এই বাজারে আলু বিক্রি করে কৃষকরা রাপ করতে পারবেন না আপনার আলু আপনি নিজ দায়িত্বে বিক্রি করবেন অবশ্যই নিজ সিদ্ধান্ত নিজে নেওয়ার চেষ্টা করবেন রকম ভিডিও দেখে প্রভাবিত হয়ে আপনাদের সিদ্ধান্ত বদল করবেন না কারণ ইউটিউবে অনেক ধরনের ভিডিও থাকে তাই দক্ষিণবঙ্গের আলু চাষিরা উত্তরবঙ্গের আলুর বাজার দর দেখে অবশ্যই হতাশ হবেন না আর দক্ষিণবঙ্গের আলুর বাজার দর শুনে উত্তরবঙ্গের চাষিরাও উৎসাহিত হবেন না কারণ উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের আলুর দামের থেকে প্রতিনিয়ত পঞ্চাশ থেকে একশো টাকা প্রতি কুইন্টালে কম বেশি হয়ে থাকে তো কৃষক বন্ধুরা শুধু দামের আশায় থেকে আপনাদের ফসলকে আবার নষ্ট করে ফেলবেন না কারণ বর্তমানে যে আবহাওয়ার খবর দিচ্ছে আগামী আরও কয়েকদিন এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা নিচু জমিতে আলু থাকলে অবশ্যই সেই আলুকে তুলে নেওয়ার চেষ্টা করুন এবং বর্তমান বাজার ধরে বিক্রি না করলেও কয়েকদিন রেখে আপনারা বিক্রি করতে পারবেন সেই আলুগুলোকে তো সেই দিকে খেয়াল রেখে আপনার আলুকে রাখবেন এবং ভবিষ্যতে আলুর ভালো বাজার দরে বিক্রি করার চিন্তা ভাবনা করবেন তো কৃষক বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন